সো মচ অ্যাস চেঞ্জড প্রেশার রিস্ট্রেশন কমপ্লিট হয় না রেজিস্ট্রেশন এসে কমপ্লিট হয়ে গিয়েছে পেন্টিং বাকি বাট ওখানে রাস্তা কেটে ফেলসিপলে গাড়িটা আপনি কি স্টার্টের ভালো পেয়ে যাবেন যেটা আপনাকে এরকম লম্বা সময়ে সার্ভিস দেবে অ্যাজ ইট ই করতে হয়েছে টা আর কি লাগে

এটা সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি বলছেন আমি নিয়ে নিছি আমি কোনো ইয়েও করিনি এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এনি রিগ্রেটস अबाउट আর গ্রেড নো নো সো আমাকে আই হ্যাভ আই লটস অফ আর গ্রেড অ্যান্ড অ্যাকোয়া আমি মোস্টলি আর গ্রেড কেন করি কারণ গ্রেডিংয়ের জন্য পয়েন্ট দাম অনেক বেড়ে যায় তার থেকে বেটার কার ইজ মোর ইম্পর্টেন্ট সো মানে হাই মাইলেজের পয়েন্টের গাড়ি কেনার থেকে লো মাইলেজের বেটার কন্ডিশনে আর গ্রেড কেনা ইম্পর্টেন্ট হ্যাঁ সো এরকম আর কি যে

বাট একটু কাজ করাই নিন কারণ যে এগুলোতে যেগুলোতে ঘষা খেয়ে সেগুলোতে রাস চলে আসতেছে স্টিল গ্রিপ আছে ভালো ওয়েল আমি ট্যানচং এখন পর্যন্ত এগারো হাজার কিলোমিটার মতো নন হাইব্রিড টেস্ট করিয়েছি এক জিরো টু থাউজেন্ড নাইন ব্লুবার্ড এগারো দশ হাজার সাতশো দ্যাট ইজ এগারো হাজার মাসুদ ভাই আসসালাম আলাইকুম এইটা আমার প্রথম দিকে সেল করা একমা প্রথম দিকে না মানে প্রথম দিকে স্টিকার যখন প্রথম দিকের স্টিকার শেষ হওয়ার আগের মুহূর্তে একো অ্যাকচুয়ালিটা চুরি হয়ে গেছিল এগুলো কত দিয়ে কিনতে হয়েছে পরে টোটাল কত কসকালো মতো আছে সামনেটা তো যে ইয়ে আছে এটা কি বানানো এগুলো এগুলো আমি যে

থ্যাংক ইউ এটা দেখা দরকার ছিল ছোট্ট একটা লিড রেখে দেওয়ার ইচ্ছা ছিল পেয়ে যে থাকবো ইনশাল্লাহ ছেড়ে দিচ্ছি এখানে আসসালামু আলাইকুম